গুড মর্নিং ফ্রম অযোধ্যা পাহাড়। কালকে মোটামুটি 12 ঘন্টা ট্রাভেল করে অ্যাটলাস্ট আমরা পৌঁছেছি অযোধ্যা পাহাড়। তো আমি তো হাল ছেড়েই দিয়েছি, সবার 6 ঘন্টা লাগে, আমাদের প্রায় 11 থেকে 12 ঘন্টা লেগেছে। তো ফাইনালি আমি আর সায়ন অযোধ্যা পাহাড়ে পৌঁছাই। পৌঁছে রাত্রিবেলা আমরা এই লজে ছিলাম, খুব ভালো কান্তি লজ, আপনারা দেখে নিতে পারেন কান্তি লজ। আর এখানকার প্যারিস, এখানকার হসপিটালিটি সত্যি খুব। এবার আমরা এখন যাবো অযোধ্যা পাহাড়, পুরো ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। তো আপনারা সাথে থাকুন, ভালো লাগবে। সো আমরা এখন বেরোচ্ছি অযোধ্যা পাহাড় মোড়ে, আমরা রাতে ছিলাম, সেখান থেকে সব বেরোচ্ছি সাইট সিন করতে। বলল প্রায় 80 থেকে 90 কিলোমিটার পথ পাহাড়ের উপর দিয়ে যেতে হবে, তো আমরা বেরোই। এখন মোটামুটি 360 কিলোমিটার চলেছে, দেখলাম রিজার্ভ ফিজার্ভ হয়ে গেছে, তো চাপ নিয়ে লাভ নেই, 100 কিলোমিটার চলতে হবে। তো রিফিল করলাম, এখানে পেট্রোলের দামটা একটু এক্সপেন্সিভ, 107.40 টাকা। যাই হোক, পেট্রোল তো ভরতেই হবে। তো এখানে বড়রামপুরতেই আর পুরুলিয়া 55 আমরা এখান থেকে লেফট নিয়ে নিচ্ছি। তো ওয়েলকাম টু অযোধ্যা পাহাড়। পুরো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক। ও ভাগ্যিস বলো সামনেটা একটা চেঞ্জ করেছিলাম, তা না হলে হয়তো আমাকে সমস্যা পড়তে হতোই, কারণ ছোট ছোটো ইটের টুকরো ঢুকলেই টায়ারগুলো গেছে। তো আর একদম নতুন টায়ার তো, পুরোপুরি একদম মাস্টার স্ট্রোক। এখানে পিকনিক স্পট, লোকে পিকনিক করতেও আসে, সামনে মন্দির আছে পিকনিক করার জন্য, খুব দিয়ে সুন্দর, খুব সুন্দর জায়গা। এটা আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে আমাদের পুরুলিয়ার লহরিয়ার শিব মন্দির, আসুন দেখা যাক। আমাদের সাথে আছে আমাদের গাইড দাদা। দাদা আপনার নামটা একটু বলবেন। শিবশঙ্কর নোহার। ও উনি খুবই ভালো মানুষ, ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা যখন আসবেন এনেকে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, যাতে খুব সুবিধা হয়। আর উনি খুব সুন্দরভাবে আমাদেরকে ঘোরাচ্ছে। পুরুলিয়া এলে এই লহরিয়ার বাবা ধাম বা শিব মন্দিরে আসতে হবেই, বাবা দর্শন করা হোক। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। খুব সুন্দর একটা পরিবেশ এই গাছটাতে, লোকে নিজেদের মানসিক করে। ওই যে শিবজিকে দেখানো যাচ্ছে, আমার আরো কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের গাইড দাদা বলল অনেকগুলো জিনিস দেখার আছে, জায়গা দেখার আছে, এখানে এত সময় দিলে ওগুলো দেখা যাবে না, সন্ধে হয়ে যাবে। তা আমরা এখন চলে যাচ্ছি আপার ড্যাম লোয়ার ড্যামের দিকে, সঙ্গে থাকুন, ভালো লাগবে। দেখুন ভিউটা খালি দেখুন, এটা উপর থেকে নিচে যাতে মনে হচ্ছে আমরা একটা অন্য রাজ্য, অন্য শহরে এসে গেছি। আমরা ওখানে ছিলাম, ওই মন্দিরে ছিলাম, শিব মন্দিরে ছিলাম, এখন আমরা এই লোয়ার ড্যামে এসেছি, তার ভিউটাই এরকম, এখন তো অনেক বাকি আছে। আমাদের লোয়ার ড্যাম, এখান থেকে জলটা আপার ড্যামে যায়, ওখান থেকে
আবার নিচে আসে, এখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, নিচে টারবাইন লাগানো আছে। তো এই হচ্ছে আমাদের লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম করে আমরা এখন যাচ্ছি আপার ড্যাম্পে। মানে দেখতে পাচ্ছেন, মানে এত সুন্দর আমি কোনোদিন ড্যাম্পে এইভাবে দেখিনি। মানে বিউটিফুল, কোনো কথাও হবে না, মানে কিছু বলার নেই, এত সুন্দর। আরও ভালোভাবে আপনাকে সামনে দেখাচ্ছি, আসুন দেখতে থাকুন। আপনাদের বললাম যে লোয়ার ড্যাম থেকে জলটা আপার ড্যাম্পে আসছে, এই হচ্ছে আপার ড্যাম। ওই জলটাকে এটা পাম্প আপ করে উপরে তোলা হচ্ছে, নিচে টারবাইন আছে। এই যে এগুলো জল যাওয়ার রাস্তা। আচ্ছা, এখান থেকে জল যায়? আচ্ছা, লাইনে জল যায়। আচ্ছা, এই দুটো লাইনে জল যায়, চলে আর তোলে আর যায়ও, এই এই দুটো লাইনে। আর নিচে যেহেতু টারবাইন লাগানো আছে, সুতরাং এখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, তাই তো? এই হচ্ছে আমাদের আপার ড্যাম। একটার পর একটা বিউটি, লোয়ার ড্যাম আপার ড্যাম দেখে এখন আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি সীতাকুণ্ডুর উদ্দেশ্যে, যেখানে নাকি সীতা মাতা যখন এখানে একবার এসেছিলেন তখন তার জল পিপাসা পেয়েছিলেন। তো রামচন্দ্রদেব তাকে ওই কুণ্ডু থেকে জল খাওয়ায়, তার থেকেই নাম হচ্ছে সীতাকুণ্ডু। মানে আমার দেখার জন্যে আমি প্রচণ্ড এক্সাইটেড, আপনিও সাথে থাকুন, আপনারা খুব ভালো লাগবে। প্রত্যেক কটা শাল গাছে শিউল পাবেন, এইগুলাই প্রমাণ যে এখানে হয়তো সীতাদেবী এসেছিলেন আর কি, বুঝলেন? তারপরে একটা জায়গা আছে, ওখানে যাওয়া সম্ভব নাই, পায়ের ওখানে চিহ্ন আছে সীতাদেবী। ওখানে হাটে যাওয়া ছাড়া কোনো পথ নাই, ওটা খুব গভীরে যাওয়া নিষেধ বলেই মানে নিয়ে যাচ্ছি না, বুঝলেন? নাই তোর পায়ের, ধরুন আপনার ওটাকে সীতা চাটানি বলা হয়, পায়ের দাপ আছে একদম আমাদের যেমন পা সে মতো পায়ে। কত দূর ওটা? ওটা একটু গভীরে যেতে হয় বলুন, ওটা আমিও যাই না, যাওয়া নিশ্চিত হ্যাঁ নিশ্চিত যাওয়া পা নিশ্চিত। তো এইটা নাকি সীতাকুণ্ডু, সীতা মাতার যখন চেষ্টা লেগেছিল তখন রামচন্দ্র এসেছিল, তাই তো? এই সেই সীতাকুণ্ডু। এবারে মাছ আছে, পাঠাবলি এখানে আচ্ছা, এখানে পাঠাবলিও হয়। তো সীতাকুণ্ডু দেখে আমরা এখন চলে যাচ্ছি কাঠের মন্দিরের দিকে। খুব সাবধান রাস্তা, ও এই অ্যাক্সিডেন্ট হতে হতে পাচ্ছিলাম। আপনারাও কিন্তু খুব সাবধানে গাড়িটা চালাবেন। আমরা এখন আছি পুরুলিয়ার কাঠের মন্দির। এক্ষুনি কিছুক্ষণ আগে একটা ট্র্যাজেডি ঘটে গেছিলো, আমার গোপ্রোটা হারিয়ে গেছিলো। একটা রাস্তাটা খুব খারাপ ছিল, যার ফলে পিছনে সায়ন ছিল। এবার আমরা দুজনেই বুঝতে পারিনি, আমরা ওই জায়গা থেকে 200-400 মিটার এগিয়ে চলে এসেছি, তারপরে হঠাৎ করে সায়নের মনে পড়ে। তো এখন মানে পুরো একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, সবাই তন্নতন্ন করে খোঁজা। একজন ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল, সে পেয়েছে, আর সে একদম নিঃস্বার্থভাবে আমাদেরকে ওটা রিটার্ন করে দিয়েছে। আমি আবার শুরু করেছি, পুরো আমার কান্না পেয়ে গেছিলো এরকম অবস্থা। তো তারপরেই আমরা এই মন্দিরে এসেছি, তো থাকুন সাথে, ভালো লাগবে। আচ্ছা, উনি হচ্ছেন ইনি যার স্ট্যাচু আপনি দেখতে পাচ্ছেন কাঠে, ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। পুরো কাঠের মন্দির এই হচ্ছে। এটা কি মা, এটা কি ঠাকুর? আচ্ছা, এটা মা লক্ষ্মীর মন্দির। জয় মা। কোন কুণ্ডু ওটা? ও সীতাকুণ্ডুতে। জলটা খুব উপকার, মানুষের পেট ব্যথা ব্যথি হলে জলের খুব উপকার। এখানে মায়ের কাছে আসতে পুজো দিয়ে ওষুধ দিলাম, বাতান দিলাম, নিজেরা তৈরি করে খালে পেট আম্বল কাছে কোনো প্রবলেম নেই। আচ্ছা, ট্যাবলেট খাওয়ার দরকার নেই। আচ্ছা 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 আচ্ছা, মাটা বাতান দিয়ে। আচ্ছা, এই আসুন। এটা একটা মন্দিরটা হচ্ছে মা দুর্গার মন্দির। জয় মা। শিব দুর্গা মা কালী। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 1980 থেকে প্রদীপ জ্বালা যে কৃত্রিবাস মা আছে। আচ্ছা, যিনি বাইরে আছে। আচ্ছা, এইভাবে মায়ের হাতে প্রদীপে শিকা নিজের সময়টা জানে, আশা পূর্ণ মাকে এক প্রদীপ ঘি তো এক কিলো ঘি আনে। হ্যাঁ, সেটা মানুষ হয়ে যায় মা পূর্ণ করে মাকে ঘি আনে দিই।
আমাদেরকে ঠাকুরমশাই বললো এখানে মানত করলে নাকি খুব তাড়াতাড়ি সেটা পূরণ হয়, আর এটা বললো এখানে মা মনসার জীব মানে স্নেক খুব বেরোয়, আর কোন কোন জায়গা থেকে বেরোয় শুনে বেশ গাটা ছমছম করে উঠলো। তো বেরিয়ে গেলাম ওখান থেকে কাঠের মন্দির থেকে, আমরা এখন যাচ্ছি ময়ূর পাহাড়ের দিকে। তবে আমি আপনাকে সাজেস্ট করবো যে পুরুলিয়া এলে একটু গাইড দাদাকে বলবেন কাঠের মন্দিরটা আসতে অবশ্যই ভিজিট করবেন, খুব সুন্দর দেখার জায়গা। ময়ূর পাহাড় যেতে ছোট্ট একটা স্টলে বেশ সুন্দর মেয়েদের অর্নামেন্ট বিক্রি হচ্ছে, একটু চড়াই। ময়ূর পাহাড়ে উঠছি, ময়ূর দেখতে পাইনি তবে ছাগল দেখতে পেয়েছি। তো এখন ময়ূর পাহাড় প্রায় উঠছি, খুব কেন ওই হেলমেটটা চেপে আছে না তাই। এখন ময়ূর পাহাড়ের একদম টপে উঠছি, প্রচন্ড স্টিপ আর পাথর পাথর, সাবধানে উঠতে হবে। আর যদি একটু বয়স্ক মানুষ হয় সাবধানে উঠলেই হবে, বলবো না যে না পারবেন না, কেন সবাই পারবে। তবে গরমটা ভালোই পড়েছে, ও বাবা। তো আমরা এখন ময়ূর পাহাড়ের উপরে, এই পাহাড় উঠতেই জান কয়লা হয়ে যাচ্ছে। তো আমাদের ভাবছি কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ কি করে যাব। তো ঠিক আছে না, আপনাদের ভালোবাসা থাকলে আমি এমনিই পৌঁছাবো, আমার কাছে ড্রোন শট তো দিতে পারছি না এবারে। আর আমি আপনাকে ভিউটা দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, অবশ্যই এখানে একটা ওয়াচ টাওয়ার হচ্ছে যেটা এখনো কমপ্লিট হয়নি। এই ওয়াচ টাওয়ারটা হয়ে গেলে আপনারা ওয়াচ টাওয়ারে উঠে ভিউটা পুরো ভিউটা দেখতে পারবেন। ড্রোনটা আমি এবার দেখাতে পারছি না, আমার এখানে ছোটো মন্দিরও আছে। ঠিক আছে, বিউটিফুল, খুব সুন্দর লাগলো আমার ময়ূর পাহাড়টা। একটু চড়াই, ভাগ্যিস বলো কিন্তু ওঠার আগে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তা না হলে কিন্তু অত জোর পেতাম না ওঠার। আপনারাও ব্রেকফাস্টটা করে নেবেন কিন্তু। তো এখন আমরা যাচ্ছি সুইসাইড পয়েন্টের দিকে। এই যে রাস্তাটা আমি তখন থেকে আমি আপনারা দেখছেন, রাস্তাটা কিন্তু খুব একটা খারাপ না, বাট যেসব গাড়িগুলো আসছেন ওখান থেকে এরা হর্ন দিচ্ছে না। এ নিয়ে দু তিনবার ঘটনাটা ঘটলো, এরা হর্ন দিচ্ছে না, আমরা সম্মুখোমুখি হয়ে যাচ্ছি। তো একটু হর্ন দিয়ে যা আপনারা অ্যাটলিস্ট যাবেন, আমি যাচ্ছি সেইভাবেই। আর প্রচণ্ডভাবে ন্যারো, তো একটু সাবধানে চালাবেন, একটু স্পিডটা কম নিয়ে চালাবেন, বাকি কোনো ব্যাপার না, ঠিক আছে? সাথে থাকুন, সুইসাইড পয়েন্টে যাচ্ছি, সুইসাইড পয়েন্ট। প্রচণ্ড এক্সাইটেড। তো আমরা এখন সুইসাইড পয়েন্টের দিকে যাচ্ছি। না না, আমি না, আমি সুইসাইড করতে না, সুইসাইড পয়েন্টে যাচ্ছি। তো এখানে আমার মুরগুম্বা লেকও আছে, মুরগাম্বা লেক। তো চলুন, ভালো লাগবে দেখি। এটা হলো সুইসাইড পয়েন্ট, আর নিচটা হচ্ছে মুরগাম্বা লেক। ওয়াও, ব্যাপক লাগছে তো। ওয়াও, ভিউটা একবার দেখুন। ওইদিকে কেউ যাবেন নাই, ঠিক আছে? ও মানে প্রোটেকশন কিছু না।
তো এটা একদম টপ মোস্ট ভিউ ফ্রম সুইসাইড পয়েন্ট অ্যান্ড মুরগুমা লেক। আমি একদম থরো, যতটা থরো পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগছে আপনাদের। মানে আমার কিন্তু সুইসাইড পয়েন্ট আর মুরগুমা লেকটা অপূর্ব লেগেছে। আর আপনাদের কেমন লাগছে একটু প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে একটু জানান যে আমি ঠিকঠাক করতে পারছি কি না, আপনাদের ভালো লাগছে কি না, খারাপ লাগলেও জানান, না জানালে তো আমি আর এন্ট্রি পাবো না। আর আমার সাথে থাকুন, অনেক অনেক প্লেসেস আমি এক্সপ্লোর করছি, এই পুরুলিয়ার এখনও অনেক প্লেস বাকি আছে, পুরোটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।